সিলেটে আমার মামা প্রবেশাই করতেন ওখানে, তারপর ওখান থেকে আমি চলে আসি বগুড়াতে, বগুড়াতে শাহ সুলতান কলেজে ভর্তি হই। সেখানে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী 1971 সালে, ঠিক সেই মুহূর্তেই স্বাধীনতা আন্দোলন শুরু। স্বাধীনতা আন্দোলনের কথা শুরুতেই বলার আগে কিছু কথা অগ্রিম বলতে হয়, সেটা হলো 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, তখন থেকেই পাকিস্তানিরা এই দেশকে, বাঙালিকে শোষণ করার একটা পায়তারা শুরু করে, এবং তার ফলশ্রুতিতে প্রমাণ হয় 1952 সালে ভাষা আন্দোলন, 54 সালের নির্বাচন, 58 সালের সামরিক আইন, 66 দফা, পরিশেষে 69 গণঅভ্যুত্থান এবং পাকিস্তান বাধ্য হয় 70 সালের নির্বাচন। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। নওগাঁতে সেই 70 নির্বাচনে নওগাঁতে MNA পদে ছিলেন আত্রাই রায়নগর নওগাঁ মরম বৈতুল্লা সাহেব, আর MP ছিলেন আত্রাই রায় আইসুল হক খান রায়নগর বাড়ি। আমি একজন সাধারণ ছাত্র ছিলাম, তারপরে আমি ছাত্রলীগকে সমর্থন করতাম। এই 7 মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পরে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। 25 তারিখে রাত্রে আমরা যখন এই ঘটনাগুলো হচ্ছে, আমরা হোস্টেলে ছিলাম। এরপরে হঠাৎ করে রাতেই ওই হোস্টেলে থাকাকালীন সময় রাত 12টার মধ্যে আমাদের হাতে অস্ত্র চলে আসে। কোথার থেকে কীভাবে আসলো তখন আমরা বুঝতে পারিনি, বিভিন্ন ধরনের আর্মস। তো ওইখানে আমাদের 5-7 মিনিটের মধ্যে একজন EPR ছিলেন, EPR এসে আমাদের মানে আর্মসগুলো ইউজ করার একটা সিস্টেম বলতো যে এখানে ম্যাগজিন এইভাবে গুলি করবে, এইভাবে টিকার টিপবে, ফায়ার। যাই হোক, পরের দিনই বেলা 1টার দিকে হঠাৎ করে জঙ্গি বিমান আসে। তো আমরা প্রথমে মনে করছি জঙ্গি বিমান আমাদের পক্ষে থেকে আসছে সেভ করার জন্য। তখন বগুড়াতে মাঝিরা ক্যান্টনমেন্ট যেটা এখন, ওটা থেকে নাম ছিল আলিয়া বাজার ক্যান্টনমেন্ট, ওইখানে সেনাবাহিনীর একটা ছোট্ট অবস্থান ছিল। তো আমরা ধারণা করে নিয়েছি যে তাহলে পাকিস্তানি যারা আছে তাদের মানে ধ্বংস করার জন্য ভারতীয় বিমান আসে। এরপরে বিমানটা আসে প্রথমের দিকে অবদা, আজকে বগুড়ার যে অবদা আছে সেই অবদার ওখানে বম্বিং করে, তারপরে রেল স্টেশন, ওখানে একটা রেল স্টেশন পাশে পেট্রোল নিয়েছিল, ডিফু ছিল, সেইখানে বম্বিং করে। আর আমরা কিন্তু সেই সময় ওই প্লেন আস চড়ছে, এর মধ্যে আমরা যারা ছাত্রটা আমরা যারা ছিলাম সবাই আমরা রাইফেল দিয়ে ওই প্লেন নামানোর জন্য গুলি করছি। তখন পর্যন্ত আমরা জানি না যে রাইফেল দিয়ে প্লেন নামানো যায় না। তখন আমাদের মধ্যে এতই আবেগ এবং স্বাধীনতার জন্য আমরা এতই মানে আগ্রহী হয়ে গেছি যে বিমান ধ্বংস করতে হলে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান লাগবে, এটাও আমাদের জানা ছিল না। যাই হোক, পরের দিনে ওরা চলে গেল, প্লেন দেব চলে বম্বিং করে চলে গেলো। এর মধ্যে ক্যান্টনমেন্টে কিছু বাঙালি ফোর্স ছিল, তারা ওদের পাঞ্জাবি যে কয়েকজন ছিল তাদের ডিজার্ন করে ওরা নিয়ে আসলো বগুড়া পুলিশ লাইনে নিয়ে আসে, তাদের গ্রেপ্তার করা হলো। এরপরে মোটামুটি প্রায় 12 এপ্রিল পর্যন্ত বগুড়া একদম মুক্ত। চিন্তা করলাম যে এখন এই ভাগে দেশের বাড়ি চলে যায়, আমি চলে আসলাম বগুড়া থেকে, হেঁটে চলে আসলাম। এসে দেখি যে আমরা যারা বন্ধুবান্ধব হাই স্কুলে পড়াশোনা করতাম, যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করতো, ভার্সিটিতে পড়াশোনা করতো, তারা সবাই আসছে। আমরা একত্রিত হলাম, হয়ে আমরা স্বাধীনতার যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হয়ে গেলাম। এবং তো সেই সময়ে ওইখানকার এক
সাবেক এমপি যারা বহিদুর রহমানের নেতৃত্বে, সেইখানে আমরা প্রশিক্ষণ গ্রহণ করলাম। স্থানীয়ভাবে তার নেতৃত্বে মোটামুটি প্রায় 200-300 মুক্তিযোদ্ধা ইয়ে হলো, এবং বহিদুর রহমান সাহেব নেতৃত্বে তার আগেই অর্থাৎ 26 মার্চের আগেই ওখানে যে থানা ছিল, থানাতে যে আর্মস অ্যামুনিশনগুলো ছিল, সেই আর্মস অ্যামুনিশনগুলো ওই সংগ্রাম পরিষদের নেতৃত্বে তারা বাস্তবায়ন করে। সেখান থেকে আমরা প্রশিক্ষণ নিই। পরবর্তী সময়ে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারা দেশের ভিতরে আসলো, আসার পরে ব্যাপকভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করলাম। এইখানে বিশাল লড়াই যেটা হয়েছে, আত্রাই থানার তারানগর গ্রামে একটা পাঞ্জাবির সাথে সম্মুখ যুদ্ধ হয়েছে। সেই সম্মুখ যুদ্ধে যারা ছিলেন তাদের মধ্যে আমার মফিজুর রহমান রাজা চৌধুরী রাজা ভাই মারা গেছেন, এখানকার সাবেক মেয়র ছিল আক্তার আহমেদ সিদ্দিকী মারা গেছেন, তারপরে তার বাড়ির পাশে টুটুল নাম একজন মুক্তিযোদ্ধা উনিও মারা গেছেন, আমার বড় ভাই এখনও জীবিত আছেন ঈদুল ভাই, এই লড়াইয়ের ছিলেন এমনি। তারপরে এক বর্তমান যে নওগাঁর এমপি মহোদয় উনি ছিলেন, এমপি মহোদয়ের বড় এক ভাই আব্দুল মজিদ উনিও ছিলেন। এমনিভাবে আমাদের প্রায় শতাধিক মুক্তিযোদ্ধারা আমরা সেখানে সম্মুখ যুদ্ধ করি এবং সেইখানে প্রায় শতাধিক পাঞ্জাবি নিধন হয়। পরবর্তী সময়ে শাহগোলা ব্রিজ এটা ওখানে একটা বড় ধরনের যুদ্ধ হলো, তারপরে ভবানীগঞ্জ বাগমারা থানার মধ্যে ওইখানে কিছু ফাইট হয়েছে, সেখানে প্রচুর পাঞ্জাবি মারা গেছে। পরবর্তী সময় সবচেয়ে বড় লড়াই যেটা হয়েছে রায়নগর উপজেলায়, সেটা সম্ভবত 8ই ডিসেম্বর একটা লড়াই হয়েছে, সেখানে প্রায় 36 ঘন্টা আজকের আমাদের নওগাঁ জেলা ইউনিট কমান্ডার যিনি সাবেক কমান্ডার কর্নেল রশিদ ওনার নেতৃত্বে 36 ঘন্টা লড়াই। লড়াইয়ের পরে ওখানকার পাঞ্জাবিরা পশ্চাৎ গমন করে এবং রায়নগর মুক্ত হয়। এই মোটামুটি আগামীতে আমি মানুষ এদেশের মানুষ জাতির জনকের আহ্বানে সাড়া দিয়ে এদেশ স্বাধীন করেছে, সেই স্বাধীনতার সুফল এখনও পর্যন্ত সাধারণ মানুষের দোর প্রান্তে পৌঁছেনি, যেটাকে পৌঁছানোর জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এবং এই চেষ্টার সাথে আমাদের যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম আছি, আমরা মুক্তিযোদ্ধা আছি, আমরা তাকে পূর্ণ সহযোগিতা করছি এবং আমাদের মুক্তিযোদ্ধার যে প্রজন্ম আছে এই প্রজন্মগুলোকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা স্বাধীনতার চেতনায় এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই আশা আমি করছি। পাশাপাশি এদেশের যে বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই গুণধারা সমাজ ব্যবস্থা অর্থাৎ মাদকাসক্ত হয়ে গেছে গোটা জাতি এবং দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে, জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য। আমরা আশা করছি সন্ত্রাস ঘুষ দুর্নীতি মুক্ত সোনার শোষণ মুক্ত সোনার বাংলা গড়ে উঠবে বলে আমি আশা করছি। I'm sorry.